প্রাণঘাতী করোনা ভাইরাসের নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় জেলায় দুশো অষ্টাশি জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এতে আক্রান্ত হয়েছে পাঁচজন তবে নতুন করে কোনো মৃত্যু নেই এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিরিশ হাজার তিনশো এগারো জনে এ পর্যন্ত সুস্থ হয়েছেন উনত্রিশ হাজার আটশো তেইশ জন এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে দু লাখ আটত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি জনের মঙ্গলবার আটই মার্চ সকালে জেলা স্বাস্থ্য বিভাগে তথ্য নিশ্চিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতো এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছে একশো জন ও আক্রান্ত হয়েছে দশ হাজার তিনশো জন সদরে মারা গেছেন ঊনষাট জন আক্রান্ত হয়েছেন ছ হাজার দুশো ছেষট্টি জন বন্দরে মারা গেছে বত্রিশ জন ও আক্রান্ত হয়েছে দু হাজার নশো বিয়াল্লিশ জন রূপগঞ্জে মারা গেছে জন ও আক্রান্ত হয়েছে উনষাট জন আড়াই হাজারে মারা গেছে চারজন ও আক্রান্ত হয়েছে দু হাজার একশো ছত্রিশ জন এনএন টিভি Naran